নেক্সট কোচিং সেন্টারে আর কি হয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কোনো বাচ্চা যখন পড়ে, স্যার যখন পড়ান তখন ও হাত তোলে, স্যার আমার একটা প্রশ্ন। ঠিক সিমিলারলি আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে অটোমেটিক্যালি একটা কমেন্ট বক্স চলে আসে, তো কমেন্ট বক্সে লেখা থাকে এই ভিডিওটি সম্পর্কিত তোমার কোনো প্রশ্ন থাকলে লিখে যাবে। যখনই প্রশ্ন লিখে সাবমিট করে, আমাদের কল সেন্টার 100 জন টিচার আছে যারা সারাদিন তার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে উত্তর দেয়, কোনোটা 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যেও পেয়ে যায়, কোনোটা আবার রাত্রিবেলা থেকে যেটা দেয় পরের দিন উত্তর পায়, সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যায়। কাউকে লিখে উত্তর দেওয়া হয়, কাউকে ফোন করে বোঝানো হয়, কাউকে ভিডিও কলে নিয়ে বোঝানো হয়, যে কোনো ফরম্যাটে আমরা সেগুলোকে ক্লিয়ার করি। কোচিং সেন্টারে আর কি হয়, টিচাররা পড়ানোর সঙ্গে সঙ্গে নোটস দেয় যাতে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে এবং কি প্রশ্ন আসলে কি উত্তর লিখবে। আমাদেরও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে নোটস পাবেন, যে নোটসগুলো আপনারা ডাউনলোড করতে পারবে বাচ্চারা, এবং ডাউনলোড করে মোবাইলেও পড়াশোনা করতে পারবে, এবং সে যদি মনে করে প্রিন্ট আউট নিয়ে পড়াশোনা করবে সেটারও সুযোগ আছে। আর কি হয় কোচিং সেন্টারে, মাঝে মধ্যে এক্সাম নেয়, টেস্ট নেয় মূল্যায়নের জন্য যে কতটা শিখতে পেরেছে ছেলেমেয়েরা। ঠিক সিমিলারলি আমাদের অ্যাপের মধ্যেও টেস্ট দেওয়ার ফ্যাসিলিটি আছে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়াশোনা হয়ে যাওয়ার পর স্টুডেন্ট যদি মনে করে স্বমূল্যায়ন করবে, নিজের মূল্যায়ন করবে, ও যতবার খুশি টেস্ট দিতে পারে, এবং প্রত্যেকটা টেস্টের শেষে ও কত মার্কস পেল সেটা দেখিয়ে দেবে, এবং প্রত্যেকটা অ্যান্সারে ভুল অ্যান্সারে সঠিক অ্যান্সার কী হবে সেটাও স্টুডেন্টকে দেখিয়ে দেবে অ্যাপ নিজে। পাশাপাশি এই মাসের শেষে অথবা সামনের মাসের একদম প্রথম থেকে আমরা লাইভ ক্লাস শুরু করছি। ওই লাইভ ক্লাস আমাদের কথা ছিল আমরা অ্যাডিশনাল পেমেন্ট নিয়ে শুরু করব, কিন্তু যেহেতু এবছর প্যান্ডামিক সিচুয়েশনে ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারলো না, আমাদের ইচ্ছা আছে পুরোপুরি বিনামূল্যে আমরা ছেলেমেয়েদের লাইভ ক্লাস দেবো ওই একই টাকায়। ওই লাইভ ক্লাসে ছেলেমেয়েরা টিচারদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবে, মানে প্রশ্ন উত্তর করতে পারবে। চলুন অ্যাপের মধ্যে কী কী আছে একটা ছোট্ট ভিডিওর মধ্যে মাধ্যমে আমরা দেখি। সারা দুনিয়া যেভাবে করে তোমরা।